পিছলো বিজেপির নবান্ন অভিযান, 7ই সেপ্টেম্বর হচ্ছে না বিজেপির নবান্ন অভিযান, 7ই সেপ্টেম্বরের পরিবর্তে 13ই সেপ্টেম্বর হবে বিজেপির নবান্ন অভিযান, 6-7 এবং 8ই সেপ্টেম্বর করম পূজোয় সামিল হবেন আদিবাসীরা, সেজন্যই নবান্ন অভিযানের দিন বদলে 13ই সেপ্টেম্বর করার প্রস্তাব বৈঠকে, 7ই সেপ্টেম্বরের পরিবর্তে 13ই সেপ্টেম্বর হবে বিজেপির নবান্ন অভিযান, কলেজ স্কোয়ার সাতটাগাছি হাওড়া ময়দানে জামায়াতের পর নবান্ন অভিযান হবে। যে দোষ করেছে তার শাস্তি হবে, কিন্তু সবাইকে চোর বললে আমরাও রুখে দাঁড়াবো, উপযুক্ত শিক্ষা দেব, চোর না হয়ে বদনাম শুনতে পারবো না, রাহুলার কবি সভায় মন্তব্য তৃণমূল সাংসদের। আমাদের নামে অনেকে কুৎসা করছে, আমি তাদের আগে বলেছি যে আপনারা কুৎসা বন্ধ করুন, যে দোষ করেছে পাপ করেছে তার শাস্তি হবে, তার বিরুদ্ধে আমরা পার্টি থেকে ব্যবস্থা নেব। কিন্তু কেউ যদি এই সাহস করে যে তৃণমূলে সবাই চোর বলা, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আমরা উঠে দাঁড়াবো, তাকে উপযুক্ত শিক্ষা দেব। আমরা চোর না হয়ে চোর বদনাম শুনতে পারি, আর আমরা মমতা ব্যানার্জির নামে কোনো কুৎসা বা অপপ্রচার সহ্য করব না। নইলে গণতান্ত্রিক অধিকার সকলের আছে, যা যার যা বলার বলবে, দুর্নীতি যদি কোথাও থাকে তা বলবে, যদি ব্যবস্থা নেবার নেবে। কিন্তু এই যে একটা আবহাওয়াটা বিষাক্ত করে দিচ্ছে যে সবাই বোধহয় চুরি করছে, এই বিষাক্ত আবহাওয়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চোরকে চোর বলবেই বাংলার মানুষ, প্রতিক্রিয়া সুকান্ত মজুমদার অধীর চৌধুরীর। চোর চোর বলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে, সৌগত মন্তব্যের প্রেক্ষিতে এমনই মন্তব্য জয়প্রকাশ মজুমদারের। চোরকে তো লোকে চোরই বলবে, কি বলবে, ওনাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে, চোর বলবে না তো কি বলবে, আর তো অধ্যাপক বলা যাবে না ওনাকে, চোরই বলা ভালো। জনগণ বলছে, আমরা কি বলছি, অনুব্রত মণ্ডলের মেয়ে, আমরা এই ধরনের ঘটনাকে সাপোর্ট করি না। সে যখন হসপিটালে যাচ্ছে বা অন্য কোথায় যাচ্ছে, তাকে দেখে ঘিরে লোক চোর বলছে, গোটা রাজ্যের লোক তৃণমূলের লোকেদেরকে চোর বলছে, নতুন তো কিছু নয়। চোরকে চোর বলবেই বাংলার মানুষ, ভয় দেখিয়ে লাভ হবে না। চোরকে সাধু বলার জন্য যে সততার যে দক্ষতার প্রয়োজন হয় সেটা দেখান, কেউ চোর বলবে না আপনাদেরকে। একদিন মা মাটি মানুষের নেত্রী বলে ভোট দিয়েছিল আপনাদের, তখন তো ভালো লেগেছিল ভোট দিতে, এখন চোর শুনতে কেন ভালো লাগছে না? কাজের সময় কাজী তখন ভালো লেগেছিল, এখন যখন দোষ করেছেন তখন যদি কেউ বলে পাজি, তা সেটা শুনবেন না? রাজনীতি করতে এসছেন না ধমকাতে এসছেন? সাধারণভাবে কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে চোর চোর বলে রাস্তায় বলে, তিনি কিভাবে তার প্রোটেস্ট করবেন, কিভাবে তার সম্মান রাখবেন? এটা তো হচ্ছে সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়া। এই ন্যারেটিভ তৈরি করা এটা অনুচিত, এটা চলতে পারে না কোনোভাবে। খুনের মামলা ছিল অমিত শাহর বিরুদ্ধে, তাহলে আজকে অমিত শাহ যেখানে যাবেন আমাদের লোক জড়ো করে বলবো খুনি 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 বলে, তার পেছনে তাহলে লোকজন চিৎকার করতে হবে? কিন্তু আমরা মনে করি যতক্ষণ না দোষ প্রমাণিত হচ্ছে ততক্ষণ সে নির্দোষ, সেইটা এই রাজ্য বিজেপির লোকজন মনে করে না। সৌগত রায়ের পর এবার বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়, কেউ চোর বললে মনে হয় ঘুষি মেরে মুখ ভেঙে দিই, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি ছেটানোর ক্ষমতা কারো নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে লাভ নেই, খড়দায় দলীয় কর্মী সভায় এমনই মন্তব্য রাজ্যের পরিষদীয় মন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পয়েন্ট বাড়ানোর চেষ্টা, একযোগে কটাক্ষ সুকান্ত মজুমদার এবং অধীর চৌধুরীর। দেখুন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে তার পয়েন্ট বাড়ানোর জন্য চেষ্টা করছেন, এর আগে ছেলের টিকিট চেয়েছিলেন, ছেলের টিকিট হয়নি মিউনিসিপ্যালিটি ইলেকশনে, সেই জন্য এগুলো কথা বলছেন। পার্থ চট্টোপাধ্যায় কেষ্ট এত কিছু করেছে এবং মুখ্যমন্ত্রী সেটা জানতেন না, আমার মনে হয় এই তত্ত্ব কেউ বিশ্বাস করবে না। পশ্চিমবঙ্গে যত বোকা লোকই হোক না কেন, সেই তত্ত্ব কেউ বিশ্বাস করবে না, পশ্চিমবঙ্গে বোকা লোকের সংখ্যা কম। শোভনদেব তো বক্সার, আমি জানি কি একবার মোদীর মুখে একটা ঘুষি মেরে দিয়ে ঝামেলা মেটে যায়, কত বড় বক্সার দেখা যাবে। দিদি কখন আপনাকে তাড়ায়, কখনো রাখে, আপনারও মানুষ জোর তাই কিছুই নাই, দিদি এই রাখছে এই তাড়াচ্ছে আপনাকে,
দেখুন দিদি দাঁড়িয়ে পড়ে যদি কোনো উচ্চ পত্তর পাওয়া যায় বাজারে মোকা আছে এই সময় চোরকে চোর বলবেন আপনার দিদিকে আমি চোরদের সর্দারনি বলছি ঘুষি মারুন আসুন না আমি বলছি চোরদের সর্দারনি আপনার দিদি পুলিশ মধ্যে সে কি জানে না আপনি ঘুষি মারছেন দিদি ঘুষ খাচ্ছে কোন দিকে যাবেন এবার ফের দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ি পূর্ব মেদিনীপুরের মানিশতায় দুর্ঘটনা ট্রাকের সঙ্গে ধাক্কা কনভয়ের পিছনে থাকা গাড়ি কলকাতার দিকে আসছিল শুভেন্দুর কনভয় এই নিয়ে গত দুমাসে তিনবার দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয় গত 1 জুলাই মানিশতাতেই দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয় 12 জুলাই কালিকাপুরেও দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল বিরোধী দল নেতার কনভয় থাকা গাড়ি দুর্গাপূজাকে ইউনেস্কোর স্বীকৃতি ধন্যবাদ জানাতে 1 সেপ্টেম্বর মিছিল পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর দুবছর পর এবার হবে পুজো কার্নিভাল 7ই অক্টোবর জেলায় জেলায় পুজো কার্নিভাল হবে 8ই অক্টোবর কলকাতায় হবে পুজো কার্নিভাল পুজো কিন্তু শুরু হয়ে যাবে 1 সেপ্টেম্বর থেকেই 1 তারিখের মিছিলটায় আমরা ইউনেস্কোকে ধন্যবাদ জানাবো তারা সেদিন এখানে উপস্থিত থাকবেন আমরা বেলা 2:30টার সময় সরি 2টার সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে জমায়েত হব নিজের নিজের মতো রানী রাসমণি রোড দিয়ে ঢুকে আপনাদের দুধারে বাঁশের গেট থাকবে সেটা দিয়ে আপনারা যার যার জায়গা নিয়ে প্রায় 15-20 হাজার চেয়ার পাতা থাকবে আপনারা বসতে সব বসতে বসে পড়বেন আর আমি চাইছি একদম ব্যারিকেডের পাশ দিয়ে আমি ঢুকে যাব মেন স্টেজে মেন স্টেজের সামনে থাকবে আমাদের কাউন্সিলের এই অ্যাম্বাসাডাররা কাউন্সিলেটরা বিভিন্ন দেশের চেম্বার্সটা থাকবে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা থাকবে আরও ইম্পর্টেন্ট পার্সোনালিটিরা থাকবে তার পেছন থেকে জায়গা করা হবে আপনারা সেখানে আসবেন সেখানে বসবেন 30 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত সরকারি কর্মীদের পূজোর ছুটি নেতাজি ইন্ডোরে পূজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর যারা অফিসে কাজ করে বিশেষ করে তাদের একটু বলে দেওয়া যে তারা 1টার মধ্যে তারা যাতে ছুটি পেতে পারে তাহলে তারা মিছিল টিছিলগুলোতে তারা মিছিলটায় সামিল হতে পারে এটা ফর দ্য অফিস পিপুল বা অন্যান্য যারা আছেন স্কুল টিস্কুলগুলো আছে কারণ ওই ভিড়ের পরে তারা স্কুলে যেতে পারবেন না তাদের 10টা 11টা 12টার মধ্যে স্কুলটা কমপ্লিট করে দিলে হয়ে গেল